नमस्कार, स्वागत यूट्यूब चेनेल। आज मैं अपनालोक दीपावली आगे आगे अपन जदे आतरा ना एक कटा बस्तु खूब एटा भाल नहय आमार घरखनर कारणे। जदि आपुनी बिचारिसे आपुनार घरखनर परा बेया दिनबुर आतरि जाओक, बेया एनार्जीबुर सम्पूर्ण शेष होक, घरखनलै पजिटिविटी आहक, पजिटिविटी भाइब्रेशनरे आपुनार घरखन भरि परक। तेतिया हले एतियाय आतराओक एकैटा बस्तु। इतिमध्ये प्राय सकलुए दीपावली कारणे दीपावली आहिसे बुलि गुटे घर साफ चिकुण कर प्राय शेषे करग तथापित भिडिओटी आगबहालो साफ सफाई लगते जो अपनी एक कटा बस्तु रही गई तेतियाखिनि आतराबलै सुविधा हब कारण दीपावलीर आगे आगे ये बस्तु आतरा खूब एट गुरुत्वपूर्ण। तार आगते जदि आपुनी यूट्यूब ए टू जेड सफलतार खोज नाम चेनेल सबसक्राइब करा ना तेतिया हले प्लीज सबसक्राइब कर लब कारण इते आम जीवन दैनन्दिन और जिकोनो फेस्टिवल करा बहुत उपाय और नीति नियम विषय भिडिओ दूँ आपनलोकक ए चेनेल। जदि आपनलोके सबसक्राइब कर बेल आइकन टिपी थय तेतिया हले भिडिओखिनि पाबोले खूब एटा सुविधा है लगे लगे नोटिफिकेशन पाए और जदि आपुनि सबसक्राइब करिसे तेतिया हले बहुत बहुत धन्यवाद आपुनाक अंतरर परा। आरो जदि नतुन आपुनि मोर चेनेलटुत तेतिया हले स्वागतम जनाइछो आपुनाक अंतरर परा। চেনেলটি সাবস্ক্রাইব করে হৈ পৰক অসমীয়া এ টু জেড সফলতাৰ খোজৰ এজন সদস্য। আহক এতিয়া আমি মেইন টপিকটোলৈ যাওঁ। আপুনি যদি এবাৰ দীপাৱলীত এই পাঁচটা কথা, মই পাঁচটা বস্তুৰ বিষয়ে কম, পাঁচটা গুৰুত্বপূৰ্ণ কথা কম, এই পাঁচটা দিশ যদি আপুনি গুৰুত্ব দিছে তেতিয়াহ'লে 100% আপুনি চিয়'ৰ হ'ব পাৰে মাক আপুনি সন্তুষ্ট কৰিব পাৰিব। মা লক্ষ্মী আপোনা আপুনি আহিব আপোনাৰ ঘৰলৈ, আমি সকলোৱে জানো। লক্ষ্মী পূজাৰ দিনা খুব কম সংখ্যক লোকেহে লক্ষ্মী পূজা পাতে। এই দীপাৱলীৰ দিনা মহাজাগতিক মাক পূজা কৰা হয় আৰু এই দীপাৱলীকে খুব ধুমধামেৰে বহুতে লক্ষ্মী পূজা হিচাপেও মান্যতা কৰে আৰু পূজা পাতি আহিছে। গতিকে মা লক্ষ্মীক আকৰ্ষিত কৰিবৰ কাৰণে দীপাৱলীৰ দিনা এই পাঁচটা কথা ধ্যান দিয়াটো অত্যন্ত জৰুৰী। এক নম্বৰত আপুনি গুৰুত্ব দিয়ক আপোনাৰ ঘৰখনৰ ক'ৰবাত এক্সপায়াৰি ডেট হোৱা দৰৱৰ কিবা টেবলেটেই হওক, বটলেই হওক, যিকোনো ঔষধ জাতীয় দ্ৰব্য আপোনাৰ ঘৰৰ চুকে কোণে আলমাৰিত ড্ৰয়াৰত পৰি আছে নেকি চাওক। যদি আছে তৎক্ষণাত সেইখিনি দেৱালীৰ আগে আগে আঁতৰাই পেলাওক। এনেও এইখিনি বস্তু নিগেটিভিটিৰে প্ৰতীক, নিগেটিভ এনাৰ্জি ক্ৰিয়েট কৰে আমাৰ ঘৰখনত। যিবোৰ বস্তু, যিবোৰ দৰৱ আমি কি কৰোঁ, দৰৱ খালোঁ থাকিলে পিছত আকৌ প্ৰয়োজন হ'ব বুলি আমি ৰাখি থওঁ, কিন্তু দৰৱ খোলাৰ পাছত সেই দৰৱ থাকিলেও পিছত খাব নালাগে কাৰণ সেই দৰৱ পয়জনৰ নিচিনা হয়। কিমান ধুনীয়াকৈ বন্ধ খাপৰৰ ভিতৰত থকা দৰৱ আৰু আপুনি খাই খাই আধা ৰাখিছে আৰু সেইখিনিও বহুদিনৰ মূৰত ইউজ কৰিবলৈ বুলি থৈছে, সেইখিনি খালে জানো আপোনাৰ লাভ হ'ব, লাভতকৈ লোকচানহে বেছি হ'ব। আৰু কেতিয়াবা কি হয় আমাৰ, এইখিনি দৰৱ থাকিলে থাককচোন পিছত কিজানি দৰকাৰী হ'ব, এনেধৰণে বহুখিনি দৰৱ আমাৰ গোট খাই যায় আৰু আমি ধ্যানেই নিদিওঁ যে এইখিনি এক্সপায়াৰ ডেট হৈ গৈছে, কিন্তু আমি সেইখিনি আকৌ কোনোদিন ব্যৱহাৰো নকৰোঁ। যেতিয়া আমাৰ গাৰ অসুখ হয় বা তেনেধৰণৰ বেমাৰ আজাৰে লগ দিয়ে তৎক্ষণাত আকৌ ডক্তৰৰ ওচৰ পাওঁ, ডক্তৰে লিখি দিয়া টেবলেট কিনি আনি সেয়াহে খাওঁ। যিখিনি পিছত লাগিব বুলি আমি থৈ দিওঁ সেইখিনি কেতিয়াও ব্যৱহাৰ নহয়গৈ। পাৰিলে আপুনি লগৰ দৰৱ লগতে পেলাই চাফা কৰি ৰাখিব। যদি আপোনাৰ থৈ দিয়াৰ অভ্যাস আছে তেতিয়াহ'লে দীপাৱলীৰ আগে আগে এইখিনি চাই আপুনি
পেলাই দিয়ক। তারপর চাওক আপনার ঘরখনত যদি ভগা সিগা কিবা বাসন আছে, যিখিনি নেকি আপুনি ব্যবহারেই নকরে কিন্তু পেলাবলৈ মরম লাগি রাখি থয়, আর লগতে কেতিয়াবা প্লাস্টিকের বটল পর্যন্ত, আর কেতিয়াবা কি হয় সসর বটলটো সিসারর বটল পেলাবলৈ মরম লাগে থৈ দিও। এনে এনে আপনার যথেষ্টখিনি বেশি হয়ে গুছি যায় অলাগতিয়াল বস্তুয়ে, আর ফলত ঘরখনত নেগেটিভ এনার্জি বা লবলৈ সুবিধা পায়। সেই কারণে ঘরখনত যদি আপনার আছে তেনেকুয়া অলাগতিয়াল বাসন বর্তন, প্লাস্টিকের কিবা বস্তু বিক্রিম বলে, লোহারর কিবা বস্তু ভগা সিগা যদি আহে আপনি দিম বলে, তেতিয়া হলে বা পুরোনা পেপার আদি যদি আপনার ঘরখনত জমা হয়ে আছে, সেইখানে আপনি আজিয়ে প্রয়োজন হলে এতিয়াই সেইখানে আপনার ঘরের পৰা আঁতৰাই দিয়ক। তিন নম্বরতে যদিহে আপনার ঘরের দরজা খিড়কি খুলুতে কেরকের একটা শব্দ হয়নে, পুরোনা নহলে নতুন হলেও কেতিয়াবা কি হয় তাতে জাম লাগি বিভিন্ন ধরনের শব্দ করে, খুলুতে মেলুতে বা চুচুরিয়ে গোল গেরেককে একটা শব্দ হল। এনে ধরনের যদি আপনার ঘরখনের দরজা আর খিড়কিত হয়ে থাকে তেতিয়াহলে ঘরখনের নেগেটিভ এনার্জি বাঁহ লয়। যদি তেনেকুয়া হয়েছে আজিয়ে ঠিক করক। লগতে যদি খিড়কি গিলাস বা আপনি দেখ যে আয়না চাই সেই আয়না যদি ভাগি আছে তেতিয়াহলে সেই আঁততখনে চেঞ্জ করক। গ্লাস আদি গ্লাস ভাগা গ্লাস রাখা একদমই ঘরখনের কারণে অশুভ, রাহুর প্রতীক হয়, রাহু খুব সোনকালে আকর্ষিত হয় আর ঘরখনত বিভিন্ন বেমিজালিয়ে দেখা দিয়ে। যদি তেনেকুয়া ধরনের সামগ্রী আছে তৎক্ষণাৎ দীপাবলীর আগে আগে আপনি পেলাই দিয়ক। বন্ধ হয়ে থাকা ঘড়ি এনেও ঘরত রাখিব নালাগে, কিন্তু কেতিয়াবা ভাল হব বা পেলাই দিবলৈ মরম লাগে আপুনি যদি তেনেকুৱা বন্ধ ঘড়ি ঘরের কোনোবা কোণত পেলাই থৈছে, দুয়ারত ওলোমাই থোৱাটোতো বাদেই দিয়ক। কৰবাত যদি আপুনি চুকে কোনেও পেলাই থৈছে তৎক্ষণাত উলিয়াই সেইখিনি ঘরের পৰা আঁতৰাওক। বন্ধ ঘড়িয়ে আপোনাৰ সময় বন্ধ করে, ভাল সময় থমকি রখায় আর বেয়া এনার্জি ক্রিয়েট কৰিবলৈ সুবিধা দিয়ে। সেই কারণে ঘরত কেতিয়াও বেরতো কেতিয়াও আপুনি বন্ধ ঘড়ি ওলমাই নাৰাখিব। যদি বেটারি শেষ হয়েছে বেটারি আনোতেই দুটা আনিব, কারণ এটা শেষ হওয়ার লগে লগে আনটো লগাব আর ইটো শেষ হওয়ার আগতেই আপুনি আকৌ পুনৰ আনি থব। ঘরের ঘড়ি কেতিয়াও বন্ধ হয়ে থাকিবলৈ দিব নালাগে, বন্ধ ঘড়ি কেতিয়াও ঘরের ভিতরত রাখব নালাগে, যদি আছে তৎক্ষণাত পেলাও। তারপর আরো কিছু বস্তু আমার ঘর থাকে, যে দেব দেবতার মূর্তি, দেব দেবতার ফটো, বিভিন্ন ধরনের দেব দেবতার ফটো আমার যতে ততে আমি রাখি থাকি, পেলাবলে বেয়া পাও কিজানি দুঃখেই লাগে নহয়নে। তেনেকুয়া ধরনের বহুতো চিন্তা চর্চা অহার কারণে ক্যালেন্ডার থাকা ভগবানের ফটোয়ে হোক বা আমি আনি থাকা ভগবানের ফটো অকনমান ফাটি গেছে সেইখানে আঁতরাইছে কিন্তু জাপি গুছি থই দিছে, তেনেকৈ সেইখানে ফটো রাখব নালাগে। সেইখানে ফটো আপনি কোনোবা ডাঙর আহন গছর তলত, ডাঙর গছর তলত পেলাব লাগে, নহলে নদীত উটুয়াই দিব লাগে। তারপর আমি কি করো, কিছু কাপড় কানি লড়ে ছালীর হোক নিজরে হোক যেখানে ব্যবহারেই নকরো আপনি বছর বছর জুড়ি এনেকয়ে টোপোলা এটা বান্ধি রাখি থাকে, ডাঙর টোপোলা বান্ধি, কিন্তু সেইখানে কেতিয়াও আপনি নিপিন্ধেও কিন্তু পেলায়ও নিদিয়ে, এনে ঘরখনে রাখি থাকে, সেইবোরেও আমার ঘরখনত নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে, আমার মন খেলিমেলি করে, আমার মনত খঙর সৃষ্টি করে, ঘরখনত ইজন সিজনের মানুষের মাজত কাজিয়া পেশালের সৃষ্টি করে এইখানে নেগেটিভ এনার্জিয়ে। সেই কারণে এই বস্তুখিনি যদি আপনি নিজে ব্যবহার নকরে টোপোলা বান্ধি রাখাতকৈ আনক আপনি দিব পারে, কিন্তু দিওতে একটা কথা সদায় মনত রাখব, নিজের কাপড় আনক যেনেকে তেনেকে দিব নালাগে, দিব লাগে ধুই, আপনি যদি পিন্ধিছিল সেইখিনি তেতিয়াহলে খুব সুন্দরকৈ ধুই সেইখিনি আপনি আনক দিব পারে, নুধুয়াকৈ কেতিয়াও নিদিব, আপনার ভাগ্য তেওঁলোকৰ যাব পারে। তারপর যদিহে আছে আপনার ঘরখনত ভগা সিগা মোবাইল ইলেকট্রনিকর যিকোনো সামগ্রী, সেয়া লাগিলে সুইচ বোর্ডেই হোক বা ল্যাপটপ, যিকোনো ইলেকট্রিকর যিকোনোই সামগ্রী, মোবাইল হোক, যিকোনো বস্তু যদি আপনি রাখি থৈছে কিন্তু ব্যবহারও করা নাই, ভালো করা নাই, মরমতে রাখি থৈছে কিন্তু পেলাবলৈ বেয়া পায়,
তেনেকৈ কেতিয়াও নাৰাখিব। সেইখিনি তেনেকুৱা বস্তু যদি আপোনাৰ আছে তৎক্ষণাত সেইখিনি আঁতৰাই পেলাওক। সেইবোৰেও আমাৰ ঘৰখনত নিগেটিভ এনাৰ্জি ক্ৰিয়েট কৰে। গতিকে দেৱালীৰে চাফ চাফাই আপোনালোকে নিশ্চয় সকলোৱে কৰিছেই। তাৰ লগতে এইকেইটা কথাৰো যদি আপুনি ধ্যান দিয়ে তেতিয়াহ'লে মা লক্ষ্মী আপোনাৰ ঘৰলৈতো আহিবই, লগতে নিগেটিভ এনাৰ্জিও সম্পূৰ্ণৰূপে আপোনাৰ ঘৰখনৰ পৰা নাইকিয়া কৰিব পাৰিব। পজিটিভ এনাৰ্জিৰে আপোনাৰ ঘৰখন ভৰাই ৰাখিব পাৰিব, লগতে প্ৰতিজন সদস্যকে আপুনি সুমংগল কামনাও কৰিব পাৰিব। গতিকে এইখিনি কাম কৰিব বুলি মই আশা ৰাখিলোঁ আৰু ভিডিঅ'টিত এই কথাখিনি জানি নিশ্চয় আপোনালোকৰ ভাল লাগিল বুলিও ভাবিছোঁ। যদি ভাল লাগিছে এটা লাইক কৰিব, চেনেলটিও ছাবস্ক্রাইব কৰিব, কাৰণ এনেকুৱা ভিডিঅ'বোৰ দিয়েই থাকোঁ। পুনৰ লগ পাম আন এটা ভিডিঅ'ৰ যোগেদি। আজিলৈ আহোঁ, নমস্কাৰ।